আজ বগুড়া শেরপুরে 2019-20 অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করলেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী শেখ। আমাদের বগুড়া জেলা প্রতিনিধি মামুন সরকারকে সঙ্গে নিয়ে শেরপুর উপজেলা প্রতিনিধি মশিউর রহমান রাঙ্গার তথ্যচিত্র একটি ডেস্ক রিপোর্ট। আজ বগুড়া শেরপুর উপজেলা পরিষদের 2019-20 অর্থবছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিকাল 3 ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা 2019-20 অর্থবছরের 8,64,29,160 টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। উক্ত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মজিবুর রহমান মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামান সিরাজি সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলার বিভিন্ন শ্রেণী কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। জাহান টেলিভিশন, নিউজ ডেস্ক।